সিলেট বিভাগের বানভাসি মানুষের সহযোগিতায় সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার সহ বন্যা কবলিত পাঁচটি জেলার জন্য এরই মধ্যে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সব কথা বলেন অনুষ্ঠানে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বান্ন জনকে ঠেউটিন ও ক্যান্সারে আক্রান্ত আটান্ন জনকে চেক প্রদান করেন তিনি প্রতিমন্ত্রী আরও জানান শুধু বাংলাদেশ নয় দুর্যোগে অন্যান্য দেশের মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে সরকার সব জায়গায় আমরা সহযোগিতা করতেছি এবং যখন যা লাগবে সবকিছুর জন্য আমরা প্রস্তুত আছি প্রতিটা দুর্যোগ মোকাবেলার জন্য আমার মন্ত্রণালয় চব্বিশ ঘন্টা খোলা থাকে চব্বিশ ঘন্টা আমরা প্রস্তুত আছি